মদের আসরে বউকে কটুক্তি, শিক্ষা দিতে খুন, দত্তপুকুরে দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য, বর্ধমান থেকে গ্রেপ্তার অভিযুক্ত। দত্তপুকুরে মৃতদেহ উদ্ধারের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যাচ্ছে, মদের আসরে বউকে কটুক্তি করার প্রতিবাদ জানিয়ে বিবাদ, তার জেরেই খুন। মৃত ব্যক্তি পরিতোষ পাণ্ডে দত্তপুকুর এলাকায় এক মিষ্টির দোকানে কাজ করতেন। গতকাল সকালে তার দেহ উদ্ধার করে দত্তপুকুর থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমে ওই মিষ্টির দোকানের অপর এক কর্মচারী বিশ্বজিৎ দাসকে বর্ধমানের পূর্বস্থলী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিয়ে এদিন সাংবাদিক সম্মেলন করেন বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি। তিনি বলেন, ঘটনার পর থেকেই বিশ্বজিৎ এলাকা ছেড়ে পালায়। স্বাভাবিকভাবেই সন্দেহ পড়ে তার উপরে। তদন্তকারী দল টাওয়ার লোকেশন খতিয়ে দেখে অভিযুক্তকে গ্রেপ্তার করে বর্ধমান থেকে। পুলিশ জানিয়েছেন, অভিযুক্ত জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, ঘটনার সময় দুজন পরিতোষের বাড়িতে বসে মদ খাচ্ছিল। সে সময় পরিতোষ বিশ্বজিতের বউ সম্পর্কে কটু মন্তব্য করে, তারপরে লোহার রড দিয়ে পরিতোষের মাথায় আঘাত করে, বটি দিয়েও আঘাত করে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, গতকাল ভোরবেলা দত্তপুকুর থানায় একটা ইনফরমেশন আসলো কি একজন ব্যক্তি বাড়িতে মানে লাইং কন্ডিশনে পড়ে আছে, যে রক্ত অবস্থায় পড়ে আছেন বলে। তো ওখানে আমার টিমটা গেল, তো জানা গেল কি চালতাবেরিয়া এরিয়াতে দত্তপুকুর সুইটস বলে একটা মিষ্টির দোকান আছে, ওর মালিক বিক্রম সাহা যিনি আছেন উনি থানাকে ইনফরমেশনটা দিয়েছিলেন, এবং উনার দোকানে কাজ করে একজন পরিতোষ পাণ্ডে বলে একজন ব্যক্তি, উনি সকালবেলা যেহেতু দোকানে কাজ করতে পৌঁছেনি, তার জন্য খোঁজ নিতে উনি উনার বাড়িতে গেলেন, ওনার যিনি আছেন বাড়িতে গেলেন পরিতোষ পাণ্ডের, ওর ওখানে দেখেছেন কি ও রক্ত অবস্থায় পড়ে আছেন, হেড ইঞ্জুরি আছে, মানে মাথায় কিছু হেভি ওয়েপন নিয়ে মারার মতন ইঞ্জুরি, এবং গলাতে একটা কাট টাইপ ইঞ্জুরিও আছে। সঙ্গে সঙ্গে আমরা কমপ্লেন নিয়ে কেসটা স্টার্ট করলাম এবং লোকাল ইনকোয়ারি করলাম, করে জানা গেল কি আরেকজন ব্যক্তি মানে সেম মিষ্টি দোকানে যে কাজ করে ও মিসিং আছে, ও সকাল থেকে মিসিং পাওয়া গেল। তো আমরা লোকালি ভালো করে ইনকোয়ারি করে কালকে রাত্রিরে আমরা লোকেশন সব ট্রেস করে ওয়ার্কআউট করে আমরা রাত্রিরে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী থানা আন্ডারে আমরা রেড করে একজন ব্যক্তি বিশ্বজিৎ দাস বলে ওকে অ্যারেস্ট করি। তো আমরা যখন ইন্টারোগেট করলাম ওনাকে, প্রাইমারিলি হি কনফেসড কি উনি মেরেছেন। ইনভেস্টিগেশনে এটা জানা গেছে কি এরা দুইজন 24 তারিখের রাত্রিরে তো একসঙ্গে বসে মদ খাচ্ছিলেন, মানে বাড়িতেও ওনার মানে যে ডিজিজটা আছে ওনার বাড়িতে বসে মদ খাচ্ছিলেন, তখন নাকি হি সেইং কি ডিজিজড ব্যক্তি যিনি আছেন উনি বাতাবাতির মধ্যে ইনার ওয়াইফের বিরুদ্ধে কিছু কমেন্ট করেছেন, যেহেতু রাগে হয়ে উনি ওনাকে ওনার উপরে অ্যাটাক করেছেন আয়রন মেডের একটা ওয়েপন নিয়ে। তো প্রথমে উনি মাথায় মেরেছেন, যেহেতু ও ইনজোর হয়েছে, রক্ত বেরিয়েছে, একটু মানে ভয় পেয়ে গেছেন, তারপরে উনি ওখানে ওনার বাড়িতে যে পড়েছিল বটিটাও নিয়ে গলা কাটার চেষ্টা করেছেন, তো ওইটা করে ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, দত্তপুকুর। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।